নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আজ আমি আপনাদেরকে বলবো মকর রাশির জাতক ও জাতিকার এই এপ্রিল মাস কেমন যেতে চলেছে। তার আগে আপনাদেরকে একটি বিষয় আমি জানিয়ে দিই, আমি একটি নতুন চ্যানেল খুলেছি, সেটির নাম জীবনজয়ী। এই চ্যানেলটিতে আপনারা সমস্ত রকম মোটিভেশনের ভিডিও পাবেন, যা থেকে আপনাদের জীবনে প্রতিটি ধাপ একের পর এক উঠতে পারবেন। এটি আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ ওই চ্যানেলে যেগুলি ভিডিওতে কথা বলা হয় সেই কথাগুলি যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের জীবন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি করবে। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার জন্য আমার মেন চ্যানেলে ক্লিক করুন, ক্লিক করলে একটু নিচে নামলে ওই চ্যানেলটিকে দেখাবে জীবনজয়ী। এছাড়াও আমি একটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকেও আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। মকর রাশি। মকর রাশি এমন একটি রাশি যে রাশির ভালো খুব একটা হয় না, এটি আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি লক্ষ্য করেছি যে এই রাশির জাতক ও জাতিকাদের খুব একটা ভালো হয় না, তো এদেরকে সবসময় খুব স্ট্রাগল করতে হয়, প্রতিটি কাজে স্ট্রাগল করতে হয়, এবং এই মাসেও আপনাদেরকে স্ট্রাগল করতে হবে। মানে এপ্রিল মাসটা খুব একটা ভালো যাবে না, মানে খারাপও যাবে না ভালোও যাবে না, মানে চড়াই উতরাই মাস, ধরুন মানে উঠা পড়া থাকবে, এতটুকুটা আমি আপনাদেরকে বলতে পারি। তো প্রথমে আসি আপনাদের বিদ্যাস্থান। যারা শিক্ষার্থীরা আছেন, যারা লোয়ার লেভেলে পড়াশোনা করছেন, তাদের পড়াশোনা মনোনিবেশ থাকবে, তবে আশানুরূপ ফল হবে না, এতগুলো আমি বলতে পারি। যারা আপার লেভেলে পড়াশোনা করছেন তাদের কিন্তু রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি আপনাদের ম্যারেজ লাইফ, অর্থাৎ বিবাহস্থান। মকর রাশির এই এপ্রিল মাসে বিবাহের যোগ দেখা যাচ্ছে, আপনারা বিয়ের জন্য চেষ্টা করতে পারেন, বিবাহের যোগ রয়েছে। আপনারা তাই ঘরে বসে না থেকে, যাদের বিয়ে নিয়ে খুব প্রবলেম চলছিল আপনারা বিয়ের জন্য চেষ্টা করুন, অবশ্যই বিয়ে হয়ে যাবে। এরপরে আসি দাম্পত্য জীবন। যারা অলরেডি দাম্পত্য জীবনে রয়েছে তাদের দাম্পত্য জীবন মোটের উপর দিয়ে মোটামুটি যাবে, মানে খুব ভালোও যাবে না খুব খারাপও যাবে না, আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকবে আপনাদের উভয়ের মধ্যে, কিন্তু মানে সেই রকম একটা রোমান্টিকতা থাকবে না। এরপরে আসি আপনাদের কর্মজীবন। এই কর্মজীবনকে আমি তিনটি ভাগে ভাগ করেছি, এক হচ্ছে চাকরি, দুই হচ্ছে ব্যবসা, তিন হচ্ছে সেলফ প্রফেশন। প্রথমে আসি চাকরি। যারা মকর রাশির জাতক ও জাতিকারা চাকরি করছেন তাদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে একটা বিষয় মাথায় রাখবেন, আপনারা হুটপাট কোনো ডিসিশন এই মাসে নেবেন না, মানে দুম করে চাকরিটা ছেড়ে দিলাম দিয়ে চাকরি আমি খোঁজ করছি সেটা আপনারা কখনোই করবেন না। আগে একটা চাকরি ধরবেন দেন চাকরি ছাড়বেন, তার আগে কিন্তু করবেন না, আমি কিন্তু স্ট্রিক্টলি বলে দিচ্ছি। এছাড়াও আপনাদের প্রমোশন হওয়ার যোগ রয়েছে, প্রমোশন করতে গেলে আপনাদেরকে একটু বসের সাথে ভালো ব্যবহার রাখতে হবে যাতে আপনাদের প্রমোশনটা ত্বরান্বিত হয়। এরপরে আসি বিজনেস। যারা ব্যবসা করছেন, গার্মেন্টসের বিজনেস করছেন, কসমেটিক প্রোডাক্টের বিজনেস করছেন, তাদের বিজনেস ভালো যাবে। যারা লোহা জাতীয় দ্রব্যের বিজনেস করছেন তাদের খুব একটা ভালো যাবে না, যারা সোনা জাতীয় দ্রব্যের বিজনেস করছেন তাদের খুব ভালো যাবে, যারা জলজ জাতীয় দ্রব্যের বিজনেস করছেন তাদের কিন্তু খুব ভালো যাবে না। তো মোটের উপর দিয়ে যদি বলা যায় মোটামুটি যাবে, এই কটা বিজনেস বাদ দিয়ে যারা আদার্স বিজনেস করছেন তাদের মোটামুটি যাবে, মানে খুব একটা গেনও করবে না আর খুব একটা লসও হবে না। তবে যে কোনো ডিসিশন নেওয়ার আগে অবশ্যই 5 বার ভেবে ডিসিশন নেবেন, এটা আমি আপনাদেরকে বলে দিলাম। এরপরে আসি সেলফ প্রফেশন। সেলফ প্রফেশন বলতে যারা উকিল, যারা ডাক্তার, যারা আমার মতো অ্যাস্ট্রোলজার, তাদের ক্ষেত্রে আপনাদের ক্লায়েন্ট বাড়বে,
এতটুকু আমি বলতে পারি, আপনাদের ক্লায়েন্ট বাড়ার সাথে সাথে আপনাদের ইনকামও বাড়বে। সেলফ প্রফেশনের ক্ষেত্রে মোটামুটি এই মাসটা আছে। এবার আসি অর্থনৈতিক স্থান। এই মাসে আপনাদের আয় ব্যয় কিন্তু সমান থাকবে, মানে যেমন আয় তেমন ব্যয়, যেমন আয় তেমন ব্যয়, মানে খুব একটা আহামরি আয়ও হবে না, খুব একটা ব্যয়ও হবে না, মানে মোটামুটি আয় ব্যয় থাকবে। এরপরে আসি আপনাদের পারিবারিক জীবন। মকর রাশির জাতক ও জাতিকাদের পারিবারিক জীবন শুভ দেখা যাচ্ছে। আপনাদের বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে, ভাইয়ের সাথে সম্পর্ক ভালো থাকবে, পারিবারিক জীবনটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। এরপরে আসে আপনাদের শত্রু স্থান। শত্রুরা কিন্তু এই মাসে কিন্তু মাথা চাড়া দিবে, একটু মাথায় রাখবে, মানে আপনাকে দেখে একটু হিংসা করবে, জ্বলবে। আপনার কাছে পয়সা থাকুক আর না থাকুক সেটা ওদের কাছে বড় ফ্যাক্টর নয়, কিন্তু আপনার স্ট্যাটাস দেখে ওরা একটু জ্বলবে, এতটুকুটা আমি বলতে পারি। তাই একটু সাবধানে চলবেন, কাউকে হঠাৎ করে ট্রাস্ট করবেন না, ট্রাস্ট করবেন না, আমি এতটুকুটা বলতে পারি। এছাড়াও এই মাসে কিন্তু আপনাদের টাকা চিট যাওয়ার সম্ভাবনা রয়েছে, তো দুম করে কাউকে টাকা ধার দেবেন না, আর টাকা নেবেনও না, দুটোই করবেন না, টাকা ধারও দেবেন না নেবেনও না। এরপরে আসি আপনাদের সন্তান স্থান। মকর রাশির জাতক ও জাতিকাদের সন্তান স্থান মোটের উপর দিয়ে শুভ দেখা যাচ্ছে। সন্তানরা আপনার কথা শুনবে এবং আপনার সাথে সন্তানের ব্যবহার ভালো থাকবে। এরপরে আসি আপনাদের গুরুজন ব্যক্তি যারা আছেন তাদের ক্ষেত্রে। গুরুজন ব্যক্তিদের এই মাসে একটু চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এবং একটু শরীর নিয়ে একটু প্রবলেমে থাকবেন, আপনারা একটু শরীরের দিকে একটু নজর দিন, তাতেই আপনাদের মঙ্গল। এছাড়াও মকর রাশির জাতক ও জাতিকাদের এই মাসে একটু অ্যাক্সিডেন্টের যোগ দেখা যাচ্ছে, ছোটোখাটো অ্যাক্সিডেন্টের, তাই একটু রাস্তাঘাটে যখন চলাচল করবেন একটু সাবধানে চলাচল করবেন যাতে আপনাদের দুর্ঘটনা না ঘটে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করুন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।